আমি একটু অল্প সময় কিছু ধরবো, একটু অ্যান্সার দিবেন সবাই। ফিল কালার এবং স্ট্রোক কালার কি? হ্যাঁ, স্ট্রোক কালার আপনি বলেন, ফিল কালার এবং স্ট্রোক কালার। হ্যাঁ, স্ট্রোক। আচ্ছা, আপনি বলেন ফিল এবং স্ট্রোক দুটোই স্ট্রোক। আপনি সবাই একই বললে হবে, একটু ইয়ে করে বলেন। আচ্ছা, আপনি বলেন হ্যাঁ স্ট্রোক। আচ্ছা, এই তো, ধন্যবাদ, সবাই তো ইয়ে করতে পারছেন। আচ্ছা, জুম ইন এবং জুম আউট দুটা পদ্ধতি বলেছিলাম, এখানে বলেন তো কোন কোন পদ্ধতিতে আমরা জুম করতে পারি আর জুম আউট করতে পারি, বলেন সবাই বলেন। এক, মাউসের সাহায্যে কিভাবে, মাউসের সাহায্যে কিভাবে, মানে এখানে কিবোর্ডে কি চাপ ধরে অল্টার, মনে আছে এগুলো কি নোট করা হয়, কিছু নোট করা হয় খাতাতে, কিছু নোট না করলে কিন্তু মনে থাকবে না, ঠিক আছে? আপনারা যেহেতু কম্পিউটার আছে, ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, একটু করে নোট করবেন, ঠিক আছে না? আর আপনাদেরকেও কিন্তু ভিডিও দেখার মতন অ্যাবিলিটি থাকতে হবে, যে আমরা যে ক্লাস ভিডিওগুলো করে দেই, এই ভিডিওগুলো সবাই গ্রুপে পোস্ট করা হয়, প্রতিটা ক্লাসের ভিডিও থাকে, এই ভিডিওগুলো দেখে দেখে তারা বাসাতে প্র্যাকটিস করে, বুঝতে পারছেন? মানে নোট করতে পারলে জিনিসটা সহজ হবে অনেক। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখব দ্বিতীয় নম্বর ক্লাস, তাই না? আচ্ছা, দ্বিতীয় নম্বর ক্লাসে আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলস নিয়ে আলোচনা করব। প্রথমে দেখছি ডিরেক্ট সিলেকশন টুল, আজকে দেখব ডাইরেক্ট সিলেকশন টুল, তারপর দেখব গ্রুপ সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, লেসো টুল, অ্যারেঞ্জ অপশান, এবং বাংলাদেশের পতাকা তৈরি করে কিভাবে এটা আমরা প্রপারলি নিয়ম একটা প্রজেক্ট দেখব, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমত আমরা দেখব ডাইরেক্ট সিলেকশন টুল। সো আমরা ইলাস্ট্রেটরে আসলাম, আসার পর আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার ড্র করছি, ঠিক আছে? করার পর আমরা এখান থেকে একটা কালার দিলাম এবং স্ট্রোক কালারটাকে অফ করে দিচ্ছি। আচ্ছা, এখন এই একটু খেয়াল করুন যে প্রথমে যেটা হচ্ছে সিলেকশন টুল, সিলেকশন টুল দিয়ে আমরা অবজেক্টকে সিলেক্ট করতে পারি, কালার দিতে পারি, ছোট করতে পারি, বড় করতে পারি, যে কোনো জায়গায় মুভ করতে পারি, তাই না? আচ্ছা, সিলেকশনের পাশেই আমরা দেখব যে ডাইরেক্ট সিলেকশন টুল। সো ডাইরেক্ট সিলেকশন টুলে যখন ক্লিক করছি, করার পর সেমভাবে অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা কালার চেঞ্জ করতে পারি এবং যে কোনো জায়গায় মুভ করতে পারি, ঠিক আছে? তাহলে এই দুটা টুলের মধ্যে তাহলে তফাতটা কী? তফাত তো একটা আছে, তাই না? আচ্ছা, যখন ছোট বড় করতে যাবেন তখন হবে তফাত। এখন দেখেন যে সিলেকশন টুলস দিয়ে যখন আমরা যে কোনো কর্নার ধরে আমরা বড় করলে দেখেন তার রেশিও অনুযায়ী বড় হচ্ছে, তাই না? কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে যখন আমরা এই অবজেক্টকে সিলেক্ট করব তখন দেখেন এটাও কিন্তু, সরি, যখন আমরা এই অবজেক্টকে সিলেক্ট করব তখন দেখেন তীর চিহ্ন কি আসতেছে, তার মানে কি এটাকে বড় করা যাবে না, রেশিও অনুযায়ী বড় করা যাবে না। তাহলে এটার তফাতটা যে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে যখন সিলেক্ট করব তখন দেখেন যে এখানে কর্নার আছে কয়টা, কয়টা, চারটা কর্নার আছে, তাই না? আচ্ছা, চারটা কর্নারের মাঝে দেখেন গোল গোল পয়েন্ট আছে না? একটু খেয়াল করুন, যখন আমি মাউসের পয়েন্টারটা ডাইরেক্ট সিলেকশন দিয়ে এখানে নিয়ে আসতেছি তখন উপরে একটা লেখা উঠতেছে, তাই না? লেখাটা কি বোঝা যাচ্ছে? এ এন সি এইচ ও আর, অ্যাঙ্কর। কী লেখা উঠছে? অ্যাঙ্কর। তাহলে এই পয়েন্টে নিয়ে গেলেও কিন্তু আমাদের অ্যাঙ্কর লেখা উঠতেছে।
তাহলে এখানে অ্যাঙ্কর পয়েন্ট কয়টা আছে বলেন তো? তাহলে এই কর্নার গুলুনের পয়েন্ট গুলুনকে বলছি আমরা কি? অ্যাঙ্কর পয়েন্ট। নাম মনে থাকবে? তাহলে ওই পয়েন্টটার নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তাহলে অ্যাঙ্কর পয়েন্টকে নিয়েই আমাদের খেলা। এই ডাইরেক্ট সিলেকশন টুলের খেলাটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু দেখুন যে এই যে গোল গোল যে অপশানগুলো না আছে, যখন আমি মাউসটাকে এই গোল পয়েন্টে নিয়ে যাচ্ছি, তখন দেখেন মাউসের নিচে একটা কি এইরকম একটা দাগ আসছে না? যখন আপনি এটাকে ধরে নিচের দিকে টেনে নিয়ে আসবেন, তখন দেখেন সুন্দর একটা শেপে কনভার্ট হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমরা কন্ট্রোল চেপে ধরে জেড দিলে আগের অবস্থানে ফিরে যাব। কোথায় যাব? কন্ট্রোল জেড দিলে আগের অবস্থানে ফিরে যাব। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে যদি ক্লিক করি, তাহলে দেখেন এই গোল পয়েন্টটা শুধু এই একটাই আছে, ব্যাকগুলোন কি আছে? তার মানে সিলেক্ট হয়ে আছে কয়টা? তাহলে অ্যাঙ্কর পয়েন্ট একটা সিলেক্ট হয়ে আছে। এখন যদি আমরা এই পয়েন্টটাকে ধরে যদি গোল করি, তাহলে দেখেন এই একটা পয়েন্ট আমাদের কি হয়ে গেল? রাউন্ড হয়ে গেল, তাই না? এটা একটা সুন্দর একটা শেপে কনভার্ট হয়ে গেল। আমরা কন্ট্রোল জেড দিলাম, ঠিক আছে? এখন দেখেন যে আমরা আবারও সিলেক্ট করার পর এখন এই একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দিচ্ছি, ঠিক আছে? দেওয়ার পর আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটাকে যদি হালকাভাবে একটু নিচের দিকে ড্রাগ করি, তাহলে এটা একটা আমাদের ডিজাইন হয়ে গেল, তাই না? আচ্ছা, কন্ট্রোল জেড দিলাম, দেওয়ার পর এখন সব কয়টাকে সিলেক্ট করলাম, মানে ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করার পর আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক দিলাম, আর একটা অ্যাঙ্কর পয়েন্ট যখন সিলেক্ট করব, তখন শিফট প্রেস করব। কি প্রেস করব? শিফট। শিফট লেখা আছে দেখতে পাচ্ছেন কিবোর্ডে? আচ্ছা, শিফট প্রেস চেপে ধরে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক দিব। তাহলে দেখেন তো এই দুইটা পয়েন্ট গোল হয়ে গেছে না? দুটা পয়েন্ট যদি গোল হয়, তাহলে দুটো অ্যাঙ্কর পয়েন্ট আমার সিলেক্ট হয়ে গেছে না? এখন আমরা এই দুই অ্যাঙ্কর পয়েন্টকে ধরে যদি উপরের দিকে মাউসটাকে নিয়ে যাই, তাহলে দেখেন সুন্দর একটা পাতার মতন শেপ হয়ে গেল। ডিজাইন কিন্তু মানে মনের মাধুর্য দিয়ে আপনি যেভাবে তৈরি করতে যাবেন সেভাবে হবে, ঠিক আছে? আচ্ছা, কন্ট্রোল জেড দিলাম। আপনারা কিন্তু কন্ট্রোল জেড দিবেন না, আপনারা এই একটা তৈরি করলেন, করে এটাকে কপি করে সাইটে রেখে দিবেন, আমাকে তো দেখাতে হবে, তাই না? সো প্রথমে আপনারা এইরকম করে একটা শেপ ড্র করবেন, করার পর এই শেপটাকে যখন কাজ করবেন, আগে এখানে একটা কপি করে রেখে দিবেন অল্টার চেপে ধরে। অল্টার চেপে ধরে কপি হয়, এটা কি জানেন? জানা আছে, জানা নাই? আচ্ছা, একটু দেখেন। তাহলে আমরা কি করছিলাম? ইডিট থেকে কপি করেছিলাম, তাই না? তাহলে কপি করলাম, তারপর কন্ট্রোল ভি অথবা ইডিট থেকে পেস্ট, তাহলে দেখেন হয়ে গেল না একটা, আমরা এটাকে সাইডে রেখে দিব। তাহলে এখন আমরা আর কি করতে পারি? তাহলে আমরা অ্যাঙ্কর পয়েন্ট একটাও সিলেক্ট করতে পারলাম, দুইটাও সিলেক্ট করতে পারলাম। তাহলে অ্যাঙ্কর পয়েন্ট সিলেকশনে কোনো ভুল হবে না তো? আচ্ছা, এখন মনে করেন যে এই এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হবে, তাহলে আপনি ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে জাস্ট এভাবে টেনে যদি নিয়ে আসেন, তাহলে দেখেন এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়েছে না? অথবা আমরা এটাকে সিলেক্ট করলাম, শিফট প্রেস চেপে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করলাম, তাহলে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়েছে না? এখন এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে যদি আপনি টেনে নিয়ে আসেন, তাহলে দেখেন এটা একটা ডিজাইনে কনভার্ট হয়ে গেল। তাহলে অ্যাঙ্কর পয়েন্টটা কত গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? এখন এখানে ক্লিক করেন, আবার এটা ধরে টানেন, দেখেন আবার আগের অবস্থানে চলে না, জিনিসটা কি ক্লিয়ার? তাহলে আমরা যদি ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে যে কোনোভাবে আমরা কি করতে পারি, মডিফাই করতে পারি, তাহলে অ্যাঙ্কর পয়েন্টটা কত গুরুত্বপূর্ণ, বুঝে গেছে? পারা যাবে? আচ্ছা, তাহলে আমরা আরেকটু খেয়াল করি, এ অ্যাঙ্কর পয়েন্ট টু এ অ্যাঙ্কর পয়েন্ট, এই মাঝে একটা বিশাল দাগ আছে না, বা পথ আছে না? এই পথটাকে যখন আমি মাউস দেখাচ্ছি, তখন এটার নাম হচ্ছে পাথ। তাহলে এই পথটার নাম কি? পাথ, PATH, ঠিক আছে? তাহলে এই কর্নারগুলোকে বলছি অ্যাঙ্কর, আর এ অ্যাঙ্কর পয়েন্ট টু এ অ্যাঙ্কর পয়েন্টের যতটুকু জায়গা আছে, এতটুকুর নাম বলতেছি পাথ। এবং যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা যদি টেনে নিয়ে আসি ডাইরেক্ট সিলেকশন দিয়ে, যে কোনোভাবে আমাদের কি হবে, সুন্দর একটা ডিজাইনে কনভার্ট হবে। তাহলে ডাইরেক্ট সিলেকশন টুলের প্রসেস কি বোঝা গেছে?
আচ্ছা, তাহলে আমরা একটা সার্কেল থেকে দেখি, আমরা একটা যদি সার্কেল ড্র করি, একটা সার্কেল ড্র করলাম, ঠিক আছে, এবং ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে যখন আমরা সিলেক্ট করব, এখন বলেন তো এখানে কয়টা আমাদের অ্যাঙ্কর পয়েন্ট আছে? চারটা। তাহলে আমি যখন মাউসের পয়েন্টারটা নিয়ে যাচ্ছি, সো এটার নাম কি আমাদের? অ্যাঙ্কর পয়েন্ট। এই পয়েন্টে নিয়ে গেলে অ্যাঙ্কর পয়েন্ট। তাহলে এখানে আমাদের চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, একটা বৃত্তের মাঝে চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। তাহলে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে দেখেন এই পাশে একটা দাগ এবং এই পাশে একটা দাগ, তাহলে এটার নাম হচ্ছে হ্যান্ডেল। কি নাম এটা? হ্যান্ডেল। তাহলে এই হ্যান্ডেলটাকে আমরা কমায়া বাড়ায় আবার ডিজাইন করতে পারি। যেমন আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দিলাম, দেওয়ার পর জাস্ট নিচের দিকে যদি একটু ড্রাগ করি, তাহলে দেখেন সুন্দর একটা ডিজাইনে কনভার্ট হয়ে গেল না? আচ্ছা, এখন নিচের অ্যাঙ্কর পয়েন্টকে চেপে ধরে যদি হালকা উপরের দিকে নিয়ে যায়, এটা একটা ডিজাইন হয়ে গেল। আবার মনে করেন এখান থেকে হ্যান্ডেল গুলোকে ধরে আপনি চাইলে একটু উঁচু নিচু যে কোনো রকম ডিজাইন কনসেপ্ট করতে পারেন। তাহলে ডাইরেক্ট সিলেকশন দিয়ে কিন্তু আপনি চাইলে সারাদিন বসে থেকে বিভিন্ন প্রকারের আইকন তৈরি করতে পারবেন। বুঝা গেছে জিনিসটা? করা যাবে সবার? এটা কিসের আইকন বলেন তো, কি বলেন? এত কষ্ট করে বানায় যদি আপনারা জুতো, তাহলে তো মানি সব চলে গেল না। অরিজিনালি এটা হচ্ছে পাংশু, যে জুতোটা থাকে না, লেডিস লেডিস জুতোটা, এটা সেই লেডিস জুতা। আপনি কোনোদিন পরিছেন? পরিছেন? ওনাদেরকে জিজ্ঞেস করেন, ওনারা পরিছে কি, ঠিক আছে না? তারপরে অসীম সাহেব কোনোদিন কিনেও দেয়নি কাউকে, ছোট বোন নাই, তাহলে ওই জন্য জুতাক জুতাই মনে হয় না। আচ্ছা, আচ্ছা, ততদিন এই জুতা থাকবে না, উঠে যাবে। আচ্ছা, তাহলে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে অনেক কিছু করতে পারি। আমরা করা যাবে, মজা নিয়ে কাজ করবেন, ভালো কিছু হবে। শুধু আমি যে দেখালাম রেক্টেঙ্গুলার আর ইলিপস, এই দুটার মধ্যে করবেন না, দেখবেন যে পলিগনের আছে, স্টার আছে, ঠিক আছে, প্রত্যেকটা থেকে আলাদা আলাদা কিছু করার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে আমাদের কি আছে? এখন আমরা দেখব গ্রুপ সিলেকশন। এখন দেখব আমরা কি, গ্রুপ সিলেকশন। তাহলে গ্রুপ সিলেকশনের কাজটা কি? সো এটাকে সিলেক্ট করে আমরা অল্টার চেপে ধরব, কি করব? অল্টার চেপে ধরলে দেখেন এটা কপি হচ্ছে, তাই না? অল্টার চেপে ধরে কপি হচ্ছে। বাহ, ফ্রিতে কত জুতা নেবেন বলেন? আচ্ছা, তাহলে অল্টার চেপে ধরে আমরা এখানে অনেকগুলো জুতা তৈরি করলাম, তাই না? এখন এগুলোর কালার একটু করে আমরা পরিবর্তন করি। এই কালারের জুতা হয়? দিচ্ছি তো। আচ্ছা, এখন দেখেন আমাদের কাজ হচ্ছে গ্রুপ সিলেকশন। তাহলে সিলেকশন পরে আগে গ্রুপ জিনিসটা কি এটা জানতে হবে, তাই না? আচ্ছা, আমরা এখানে যারা আসি ক্লাস করতেছি একত্রে, এটা কি এলোমেলোভাবে ক্লাস করতেছি না গ্রুপ হিসেবে কাজ করতেছি? আমি যা শেখাচ্ছি 3, 2, 5, পাঁচ জনে তো একই জিনিস বুঝতেছেন, তাই না? তাহলে আপনারা এখন কি অবস্থায় আছেন? গ্রুপ অবস্থায় আছেন। এখন এখানে 3, 3, 6, 3, 3, 9, 9টা কি আছে? অবজেক্ট আছে। তাহলে 9টা অবজেক্টকে আমাকে আগে কি করতে হবে? গ্রুপ করতে হবে। তারা দেখেন প্রত্যেকটা এখন আলাদা আলাদা আছে, তাই না? প্রত্যেকটা আলাদা আলাদা আছে না? তাহলে আমাকে তাদেরকে কি করতে হবে? আগে গ্রুপ করতে হবে। তাহলে গ্রুপ করব কিভাবে? গ্রুপ করতে হলে মাউসের যে লেফট না রাইট আর লেফট আছে, সো আপনার লেফট বাটন চেপে ধরে জাস্ট উপরের দিকে টেনে নিয়ে যাবেন। দেখেন তো একটা ঘর সৃষ্টি হয়ে গেছে না, হালকাভাবে এই ঘরের মধ্যে সবগুলো পড়ে গেছে না? এখন সবগুলো একটা বৃত্তের মধ্যে রয়ে গেল, মানে একটা একত্রিত একটা জালের মধ্যে রয়ে গেল তারা। তাহলে এদেরকে এখন গ্রুপ বা বন্ধ করতে হবে। তাহলে বন্ধ করার জন্য আমাদের রাইট বাটন ক্লিক করব, যে কোনো একটা অবজেক্টের উপরে ক্লিক করার পর দেখেন এখানে গ্রুপ লেখা আছে, দেখতে পাচ্ছেন? আমরা গ্রুপ করে দিলাম। এখন দেখেন এই কয়টা অবজেক্টকে আপনি যেখানেই নিয়ে যান, দেখেন তারা একত্রিত, হ্যাঁ, একসঙ্গে যাবে। এদেরকে যদি ছোট করতে চান, একসঙ্গে ছোট হবে।
এদেরকে যদি যে কোনো কালার যদি পরিবর্তন করতে চান একসঙ্গে কালার পরিবর্তন হবে। তাহলে কি এখন গ্রুপ হয়েছে জিনিসটা? কি ক্লিয়ার? এটাকে আমরা কপি করে একটা রেখে দেই অল্টার ট্যাবে ধরে। এখন মনে করেন যে অনেক টাইম তো আনগ্রুপ করার প্রয়োজন হবে, তাই না? সো এটার উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে আমরা দেখবো যে আনগ্রুপ লেখা আছে। এখন দেখেন একটাকে টেনে নিয়ে যান, সে কিন্তু একটাই যাবে, আর সবাই যাবে না। তাহলে গ্রুপ এবং আনগ্রুপ বোঝা গেছে? সব কয়টাকে সিলেক্ট করলাম, করার পর রাইট বাটন ক্লিক করলে গ্রুপ, অথবা সব কয়টাকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে জি, কন্ট্রোল চেপে ধরে জি, জি আর ইউপি, ওই প্রথমেরটা জি দিয়েছে। তাহলে কন্ট্রোল চেপে ধরে শর্টকাটে কি হয়, জি দিলে কি হবে, গ্রুপ হবে। জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা দেখব যে গ্রুপ সিলেকশন, এখন আসতেছে সিলেকশনে, এখন আসতেছে কি সিলেকশন। এখন মনে করেন ক্লায়েন্ট আপনাকে বলছে যে আমার এই অবজেক্ট গুলুন, এখানে অনলি 9টা অবজেক্ট আছে, কিন্তু আপনার এখানে যদি 500টা অবজেক্ট থাকে, এই 500টা অবজেক্টটা আপনি মনে করেন খুব কষ্ট করে কালার দিয়েছেন, ঘন্টা 5-7 কাজ করে, এখন হঠাৎ ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে এখানে কয়েকটা অবজেক্টের কালার পরিবর্তন করে দাও, তাহলে আমরা যদি গ্রুপ থাকা অবস্থায় যদি কালার পরিবর্তন করতে চাই তাহলে তো সবগুলো কালার শেষ হয়ে যাবে, মানে একই কালার হয়ে যাবে, হবে না? তাহলে আপনি কি আবারও আনগ্রুপ করে মনে করেন 5-6 ঘন্টা খাটে আবার কালার দিবেন, যে ক্লায়েন্টকে আবার দিলেন, দেওয়ার পর ক্লায়েন্ট বলতেছে যে একটা ভালো লাগেছে না আবার একটু পরিবর্তন করে দাও, তাহলে ইনকাম হবে? হবে ইনকাম, তাহলে কি করতে হবে, টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তাহলে এখানে হাজার হাজার অবজেক্ট থাকুক আমাদের, কোনো প্রবলেম নাই, ক্লায়েন্ট যতবার পরিবর্তন করতে চাক কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এখন আমরা দেখেন বলেছিলাম যে কোনো টুলসের নিচে যদি ছোট্ট একটা আইকন থাকে, দেখেন তো এখানে ছোট্ট একটা আইকন আছে না, তাহলে কি বুঝতে হবে ওই আইকনের নিচে আমাদের আরও অবজেক্ট মানে টুলস আছে। তাহলে আমরা রাইট বাটন ক্লিক করছি, করার পর দেখেন এখানে গ্রুপ সিলেকশন টুল লেখা আছে। এখন আমরা গ্রুপ সিলেকশন টুলটা সিলেক্ট করে এখন মনে করেন যে এই এটার কালার আপনাকে ক্লায়েন্ট চেঞ্জ করতে বলছে, তাহলে আপনি এখান থেকে দেখেন অনায়াসে একটা কালার দিতে পারছেন। এটা কিন্তু গ্রুপ থাকা অবস্থায়, গ্রুপ থাকা অবস্থায় কিন্তু আমরা কি করতে পারলাম, এখানে কালার চেঞ্জ করতে পারলাম। এখন আমরা সিলেকশনে ক্লিক করি, দেখেন সবগুলোর মধ্যে গ্রুপ অবস্থায় আছে। জিনিসটা কি ক্লিয়ার? মানে কখন কোন টুলস আপনার কাজে লাগবে এটা আপনি কল্পনা করতে পারবেন না, পারা যাবে? আচ্ছা, এখন দেখবো ম্যাজিক ওয়ান টুল, নামটা কি ম্যাজিক ওয়ান টুল, তার মানে ম্যাজিক নামটা একটু কেমন যেন ম্যাজিকের মতনই লাগতেছে, তাই না? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এই ম্যাজিক ওয়ান টুলটা কিভাবে কাজ করে, যে প্রথমত আমরা 300-400 অবজেক্টের কথা বললাম, এখন মনে করেন ক্লায়েন্ট এমন কাজ দিয়েছে যে 50,000 অবজেক্ট আছে, ছোট্ট একটা বৃত্তের মধ্যে 50,000 অবজেক্ট আছে। তাহলে 50,000 অবজেক্টকে যদি আপনি কালার আর সিলেক্ট করতে চান তাহলে আপনার বছর পার হয়ে যাবে, তাও ক্লায়েন্টের কাজ শেষ হবে না, হবে? তাহলে এমন কিছু টুলস ব্যবহার করতে হবে যে টুলসটা দিয়ে 1 সেকেন্ডের মধ্যে আপনি 50 কোটি অবজেক্ট যদি থাকে সেটা কি করা সম্ভব, সিলেক্ট করা সম্ভব, কালার দেওয়া সম্ভব, ঠিক আছে? সো এইরকমই একটা টুলস হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। দেখেন ম্যাজিক ওয়ান টুলের শর্টকাট হচ্ছে ওয়াই, এবং ম্যাজিক ওয়ান টুলের দেখেন আইকনটাও দেখবো যে ম্যাজিকের মতনই, যারা ম্যাজিশিয়ান তাদের দেখবেন যে স্টারের মতন আইকন থাকে ওদের হাতে, ঠিক আছে না? এখন এই ম্যাজিক ওয়ান টুলসের কাজ হচ্ছে যে আপনি এই টুলস দিয়ে যে কালারের উপরে ক্লিক করবেন আর্টবোর্ডের ভিতরে প্লাস আর্টবোর্ডের বাইরে 100 কোটি অবজেক্ট যদি ওই কালারের থাকে সে সবগুলো কি করবে, সিলেক্ট করে নিবে, আর সিলেক্ট করে নিলে আমরা কালার পরিবর্তন করতে পারবো, কেটে দিতে পারবো, যে কোনো জায়গায় মুভ করতে পারবো, তাই না? তাহলে দেখেন আমরা যদি এই অবজেক্টটাকে সিলেক্ট করি তাহলে দেখেন এই অবজেক্টের যতগুলো অবজেক্ট আছে সব সিলেক্ট হয়েছে,
অল্টার চেপে ধরে একটু জুম কমায় দিচ্ছি, দেখেন এই কালারের যতগুলো অবজেক্ট আর্টবোর্ডের বাইরে আছে কালার হয়েছে। এখন যদি আমরা রেড কালার দেই তাহলে দেখেন সবগুলো, অন্য একটা কালার দিলাম দেখেন ওই কালারের সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমাদের কাজকে সহজ করার জন্য পর্যায়ক্রমিকভাবে একটা একটা করে টুলস এখানে অ্যাড করা আছে। এটা 2021 সালের 20/21 সফটওয়্যার, কিন্তু 2019, 2007, 2005, 1998 যেগুলো আগেকার সফটওয়্যার সেগুলোতে এইরকম সুবিধা ছিল না। মানে দিন যাচ্ছে আর একটা করে কাজের প্রবলেমকে সোয়াপ করে সুন্দর সুন্দর কি করতেছে সফটওয়্যার, মানে অ্যাপসগুলো অ্যাড করা হচ্ছে এখানে, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমরা ম্যাজিক ওয়ান টুলের কাজ বুঝতে পারছি। এখন আমরা যদি চাই ডিলিট করে দিব তাহলে দেখেন সব ডিলিট হয়ে যাচ্ছে, কন্ট্রোল জেড দিলাম। আচ্ছা তাহলে ম্যাজিক ওয়ান টুলও আমরা দেখলাম। তারপর আমরা দেখব যে লেসো টুল কি দেখব, লেসো টুল, লেসো টুলটা আবার আরেকটু ব্যতিক্রম ধর্মী। দেখেন এটা হচ্ছে আমাদের লেসো টুল। লেসো টুলটা কি, যে ও ওর এলাকায় যা যা পড়বে ও তার নিজের সম্পদ মনে করবে, এক নম্বর কথা, এবং যার উপর দিয়ে যাবে এবং যার উপর দিয়ে সে আসবে ওটা ওর সম্পদ মনে করবে। যেমন ধরেন যে ক্লায়েন্টের এখন কাজ যে এতটুকু অবজেক্টের মধ্যে আপনার বিভিন্ন কালারের 10,000 অবজেক্ট আছে ছোট্ট একটু জায়গায়, তাহলে আপনি কিন্তু এই টুলস দিয়ে যদি সিলেক্ট করতে চান দেখবেন যে বাকিগুলো সিলেক্ট হয়ে গেছে। ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি এই কালার সিলেক্ট করতে চান তাহলে আর্টবোর্ডের ভিতরে এবং বাইরে সব সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের সমস্যার জন্য এই লেসো টুলটা অ্যাড করা হলো। এখন যদি আপনি লেসো টুল দিয়ে দেখেন ওনার এরিয়ার মধ্যে যা যা ধরবেন, দেখেন ওনার এরিয়ার মধ্যে কোনটা পড়ছে, কয়টা অবজেক্ট পড়ছে বলেন তো, দুইটা। তাহলে এই দুইটা অবজেক্ট সে সিলেক্ট করলো, ওকে কিন্তু বাদ দিয়ে দিল কারণ ওর এরিয়ার মধ্যে পড়ে নাই। এখন মনে করেন যে এই তিনটার উপর দিয়ে গেছে আবার তিনটার উপর দিয়ে ফিরে গেছে, তার মানে কি এই তিনটাই সে সিলেক্ট করে নিবে, বুঝতে পারছেন? তার মানে ওর আওতায় যা যা পড়বে ও সবগুলোকে সিলেক্ট করে নিবে। সিলেক্ট করলে আপনি এখান থেকে কালার প্লাস যে কোনো কোনো কিছু দিতে পারবেন। জিনিসটা কি বোঝা গেছে? সবগুলো নিজের মতো করে লিখতে হবে আর নিজের মতো করে কাজ করতে হবে নিজের ভাষায়, ক্লিয়ার জিনিসটা? আচ্ছা এখন আমরা দেখব যে বাংলাদেশের পতাকা কিভাবে ড্র করতে হয়। আমরা একটু এখন একটু প্রজেক্টের দিকে আসলাম, কিসের দিকে, প্রজেক্ট। আচ্ছা তাহলে প্রজেক্টের একটু কাজ করি, আমরা এটাকে রেখে দিলাম। তা বাংলাদেশের পতাকা কিরকম হয় আমাদের, একটা রেক্টেঙ্গুলার, তাই না? এইরকম টাইপের একটা রেক্টেঙ্গুলার, এবং এটার কালার কি হয়, সবুজ কালার। তাহলে আমরা এটা সবুজ না এটা সবুজ, আগেরটা সবুজ। আচ্ছা সবুজ দিলাম, তাহলে সবুজের বুকে কি থাকে, লাল। তাহলে লাল থাকতে হলে এখান থেকে একটা কি নিতে হবে, বৃত্ত। তাহলে বৃত্ত আঁকাতে গেলে আমরা একটা বৃত্ত সুন্দরভাবে এখানে একটা ড্র করলাম, ঠিক আছে? তাহলে বৃত্তর কালার কি থাকে, রেড। এটা রেড না এটা রেড, আগেরটা রেড না। আচ্ছা তাহলে আমরা সিলেকশন টুলস দিয়ে এটাকে এখানে রাখায় দিলাম, তাই না? তাহলে দেখেন তো আমাদের তো পতাকার শেপ চলে আসছে, মানে পতাকা হয়ে গেছে, হয়ে গেছে না? এখন আমরা একটু চিন্তা করবেন আমরা এই কয়টা ক্লাসে যা যা করছি সবই কিন্তু এর মধ্যে থাকবে। আচ্ছা এখন আমাদের একটা কি দিতে হবে, ডান্ডি। তাহলে ডান্ডি দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম এবং চিকন করে একটা ডান্ডি ড্র করছি, তাই না? এবং ডান্ডির কালার আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি, এবং এই ডান্ডিটাকে সিলেকশন টুলস দিয়ে আমরা এখানে অ্যাড করে দিতে পারি, তাই না? একটু জুম করতে পারি, যে জুম করে দেখতে পারি যে ঠিক আছে কিনা। ওকে ঠিক আছে, এখন আমরা অল্টার চেপে ধরে জুম কমালাম, কিন্তু ডান্ডিটা একটু চিকন হয়ে গেছে না, একটু আমরা বাড়তি করতে পারি। এখন এই সব কয়টাকে সিলেক্ট করে আমরা কি করব, গ্রুপ করব, একত্রিত করব। তাহলে গ্রুপ করতে হলে রাইট বাটন ক্লিক, গ্রুপ, এবং একটাকে কপি করে রেখে দিব এখানে। এখন ফ্লাগের আইকন কীরকম হয়, একটু এরকম বাতাসে দোলানোর মতন হয়, তাই না? তাহলে বাতাসে দোলানোর জন্য কি করতে হবে, এটাকে সিলেক্ট করব। করার পর আমরা আসব ইফেক্ট, কোথায় আসব, ইফেক্ট, ইফেক্ট থেকে ওয়ার্ফ,
ওয়ার্ক থেকে দেখেন ফ্লাগ নামে একটা অপশন আছে, ফ্লাগে ক্লিক দিলাম, দেয়া মাত্র বিকৃত হয়ে গেল, তাই না? আচ্ছা, এখানে দেখেন যে আমাদের অপশন একটা আছে, যে ব্লেন্ড যে অপশনটা আছে, এটাকে আমরা হালকা করে যদি ক্লিক দেওয়ার পর রোলারটাকে ঘোরাই, কমায় দেই, আস্তে আস্তে সে কিন্তু একটা সুন্দর শেপে চলে আসতেছে, তাই না? যতটুকু আপনার কার্ভ করার প্রয়োজন সেতটুকু করতে পারে। দেন আমরা এখান থেকে ওকে করলাম, তাহলে দেখেন সুন্দরভাবে একটা কি বাতাসে মনে হচ্ছে দোলনা খাচ্ছে না। আচ্ছা, তারপরে আমরা একটু নিচের দিকে আর একটু কাজ করতে পারি, যে এভাবে বিভিন্ন শেপ দিতে পারি, তাই না? তারপরে যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কি বলেছিলাম, যে অ্যাঙ্কর পয়েন্টকে ক্লিক দিব, দেওয়ার পরে এভাবে একটু টেনে নিতে পারি, এটাকে সিলেক্ট করে এখানে একটু টেনে নিতে পারি, এভাবে আপনারা সময় নিয়ে একটু কাজ করবেন, ঠিক আছে? তাহলে এই যে একটা একটা প্রজেক্ট তৈরি করলাম, কন্ট্রোল জি দিলাম, গ্রুপ দেওয়ার পর দেখেন তো বৃত্তটা ডিজাইনটা মনে হচ্ছে যে আগের শেপেই আসে না, আগের শেপেই আসে না, একটু দেখেন যে আগের শেপেই আসে না। এখন এটাকে সিলেক্ট করার পর অবজেক্ট থেকে এক্সপান্ড করবেন, এক্সপান্ড অ্যাপারেন্স, আর দেখেন ওই রকম আর কোনো ঝামেলা নেই। মানে যখন ফ্লাগের যে অপশনটা ওয়ার্পিং করবেন, তখন অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করবেন, বুঝা গেছে জিনিসটা? তাহলে এখন এটা কন্ট্রোল জেড দেই, দেখেন এটাকে কপি করে আর একটা সাইটে নিই, তাহলে তফাৎ বুঝতে পারবেন। আচ্ছা, এটাকে আমরা অবজেক্ট এক্সপান্ড করলাম, এক্সপান্ড অ্যাপারেন্স। এখন দেখেন এটাকে যখন সিলেক্ট করতেছি, দেখেন এটার মাঝে অনেকগুলো শেপ দেখতে পাচ্ছি না, এই যে বৃত্তটা কেমন যেন ডিম্বাকৃতি হওয়ার পরও দেখেন একবারে সেম শেপে আছে, আর ফ্লাগের যে এরকম এই মানে ফ্লাগের স্টাইল করার পরও দেখেন এখানে একটা কি চারকোনা ঘরের মতন আছে, তাই না? কিন্তু একই জিনিস এটাকে যখন সিলেক্ট করব, এখানে কি আছে কোনো ঝামেলা আছে, এখানে ফ্রেশ মনে হচ্ছে না। তাহলে এই যে ফ্রেশ করার জন্য আপনাকে এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করতে হবে, জিনিসটা ক্লিয়ার? তফাৎটা বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখন আপনি এটাকে, গতকাল সেভের প্রসেস দেখিয়েছি, সেভ করবেন, সব কিছু সেভ করে এই প্রজেক্টটা সবাইকে সম্পন্ন করতে হবে, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ভালো লাগতেছে ক্লাস, করা যাবে? আচ্ছা।